আমরা বিভিন্ন সুন্নাত নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমি গড় থেকে বের হওয়ার এবং রাস্তা দিয়ে চলার যে সুন্নাত সমূহ সেগুলো আপনাদের সামনে পেশ করছি। কয়েকটি সুন্নাত আপনাদের সামনে নিয়ে আসা হবে। এই কয়েকটি সুন্নাতের উপর যদি আমরা আমল করতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা জীবনের মধ্যে কত বড় পরিবর্তন আসবে এবং সুন্নাতের খায়র ও বরকত এবং সুন্নাতের উপকার, সুন্নাতের নূর দ্বারা আমরা আলোকিত হব ইনশাআল্লাহ। জীবনের মধ্যে সুন্দর একটা পরিবর্তন আপনি পাবেন, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা এবং মহাব্বত বাড়বে, আল্লাহর ভালোবাসার পাত্রে আমরা পরিণত হব। গড় থেকে বের হওয়ার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত কী ছিল? বিসমিল্লাহ বলে দরজা খোলা। বিসমিল্লাহ বলে দরজা খুলবেন আর একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, মানে আমি গড় থেকে যে বের হলাম মহান আল্লাহ তাআলার উপর নির্ভর করে, তার উপর ভরসা করে তারই নামে আমি এই বের হওয়াটা শুরু করলাম, তিনি ছাড়া কোনো শক্তি কোনো সামর্থ্য নেই, এই জিনিসটা আল্লাহ তাআলার কথা বললাম। এরপরে বাম পা দিয়ে বের হওয়া আর বের হওয়ার পর আয়াতুল কুরসি পড়া, এই হলো বের হওয়ার জন্য বিশেষত এই তিনটি সুন্নাত, চারটি সুন্নাত আমি বললাম, বিসমিল্লাহ বলে দরজা খোলা আর বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়া, আর এরপরে বাম পা দিয়ে বের হওয়া, এরপর বের হওয়ার পর আয়াতুল কুরসি পড়া। আল্লাহ তাআলা হেফাজত করবেন আমাদের বিভিন্ন শার থেকে, ফিতনা থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, রাস্তার দুষ্টামি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এরপর রাস্তায় চলার সময় কী কী আদব আমাদেরকে রক্ষা করতে হবে? একটা হলো রাস্তায় চলার সুন্নত এবং আদবসমূহ লক্ষ্য রাখবেন। একটা হলো ডান দিক দিয়ে চলা, ডান দিক দিয়ে চলার চেষ্টা করব যেখানে সুযোগ আছে, দৃষ্টি নত করে চলা। যে হুকুকুত তারিক, রাস্তারও কিছু হক রয়েছে, রাস্তায় চলারও কিছু নিয়ম পদ্ধতি এবং আদব রয়েছে। যে নবী এই জিনিসগুলো ছাড়েননি, তিনি রাষ্ট্রীয় জীবন কীভাবে বাদ দিতে পারেন? মানব জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো কীভাবে তিনি ছেড়ে দিতে পারেন? সুবহানাল্লাহ। দেখেন রাস্তায় চলারও কিছু আদব এবং নিয়ম আপনারা অন্য কোথাও এই জিনিসগুলো পাবেন না। কত সুন্দর জীবন আদর্শ, কত পবিত্র জীবন আদর্শ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো রাস্তায় ডান দিক দিয়ে চলা, দৃষ্টি নত করে চলা। আমরা চোখের যত গুনাহ হয় এগুলো এদিক সেদিক, জানালার দিকে তাকানো, বাসার দিকে তাকানো, কোন বাসায় কে কোন অবস্থায় আছে, এই যে জিনিসগুলো গুনাহের কাজ, এগুলো থেকে বেঁচে থাকবেন যদি দৃষ্টি নত করে চলার সুন্নাতের উপর আমরা আমল করতে পারি। আর একটু সম্মুখ পানে ঝুঁকে চলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন বা পায়ে হাঁটতেন, তখন হাঁটার সময় মনে হতো যেন তিনি উপর থেকে নিচের দিকে যেন নামছেন। এর দ্বারা বোঝা গেল যে অনেকে এদিক সেদিক তাকাইয়া এইভাবে চলে, উপর থেকে নিচের দিকে নামার সময় মানুষ এইভাবে চলে না, তো অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন, এটা সুন্নত সম্মত চলার পদ্ধতি। তো কিছুটা সম্মুখ পানে ঝুঁকে চলা, হাত পা ছড়ে ছড়ে অহংকারের সাথে না চলা, দাপট সহকারে না হাঁটা। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবাল তুলা। আজকালকে আমি বলি যে ওই রাস্তা দিয়ে যারা চলে, কিছু দামি দামি গাড়ি যে সমস্ত যুবকেরা চালায়, তারা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, যে তোমরা দাপট এবং অহংকার সহকারে রাস্তা দিয়ে চলো না। ওই গাড়িগুলো এই দাপট দেখানোর একটা মাধ্যম। মনের মধ্যে যদি অহংকার হয় যে সারা রাস্তার লোকজন আমাকে দেখুক যে আমি এই অঘোষিত রাজা, এই মুকুটহীন সম্রাট, আমার এলাকা, যেভাবে আমি যাচ্ছি পুরো যেন এলাকার মালিক আমি, এই দাপট কিছুই হবে না। না তুমি জমিন ভেঙে ফেলতে পারবে, আল্লাহ বলছেন, না তুমি আকাশে উপরে উঠে যেতে পারবে, না উপরের দিকে তোমার কোনো উত্থান, ওই 3.5 হাতের বডি আর এই দুর্বল মখলুক তুমি থাকবেই, এর চেয়ে তোমার কিছুই পারবে না, না জমিন ভেঙে ফেলতে পারবে, না আকাশ পর্যন্ত ছুঁয়ে যেতে পারবে, কিছুই পারবে না তুমি। তো দেখেন রাস্তায় চলার আদাব সমূহ কী কী? ডান দিক দিয়ে চলা, দৃষ্টি নত করে চলা, হাত পা ছুঁড়ে ছুঁড়ে অহংকারের সাথে না চলা, আর রাস্তা অতিক্রম করার সময় যথাসম্ভব দ্রুত চলা। মোটামুটি একেবারে হেলা এদিক সেদিক তাকিয়ে চললাম এটা নয়, আমি মোটামুটি একটু মানে মধ্যম পন্থা অবলম্বন করে দ্রুত চলা। আর মুসলমানদের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া, কেউ সালাম করলে তার উত্তর দেওয়া। রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে তাহলে এই কষ্টদায়ক জিনিসটা সরে ফেলা, মানে সরিয়ে নেয়া, সরিয়ে ফেলা, এই কাজটা আমাদের করতে হবে। এই রাস্তায় কোনো কোনো সময় আমরা কোনো জিনিস আমাদের চোখের সামনে পড়ে, কষ্টদায়ক জিনিসগুলো যদি আমি দূর করে দিই, দেখবেন সুন্নতের নিয়ামত অর্জন হবে এবং সুন্নতের রুহানিয়ত অন্তরে অর্জন হবে। যে রাস্তায় আমি একটা কাঁটা পেয়েছি, গাছের ডাল ভেঙে গেছে বা অন্য কোনো জিনিস পড়ে আছে, কারো পায়ে লেগে যেতে পারে,
তো আমি এদিক এই নিয়তে করবেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করছি। ইমাতাতুল আযা আনিত তরিক, আল্লাহর নবী বলছেন এটা ইমানের একটা অঙ্গ যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো। আরেকটা হলো মুসলমানদের সাথে সাক্ষাৎ করলে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া। আর দেখেন আগের সময়ে তো এরকম লাইট ছিল না, রাস্তা এত ভালো ছিল না, তখন লাঠি হাতে রাখাও একটা সুন্নত ছিল। তো যদি কোনো মানুষ দুর্বল হয় তাহলে আর এখনও হঠাৎ কোনো কোনো সময় দেখবেন মানুষ পড়ে যায়, মুরব্বী মানুষ, তো একটা লাঠি থাকলে এই লাঠিটা মানুষের কাজে আসে অনেক সময়। তো যেখানে সুযোগ সুবিধা হবে আর যেখানে আবার ভুল বুঝাবুঝি হবে সেখানে এটা করবেন না, আর যেখানে ভুল বুঝাবুঝির অবকাশ নেই সেখানে এই সুন্নতের উপর আমল করা যেতে পারে। এরপরে উপরের দিকে যখন উঠবেন তখন ডান পা আগে বাড়ানো এবং আল্লাহু আকবার বলা। কুন্না সাঈদ, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, কুন্না ইদা সাঈদনা কাব্বারনা ওয়া ইদা নাযালনা সাব্বাহনা, আমরা যখন উপরে উঠতাম আল্লাহু আকবার বলতাম, নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ বলতাম। তো উপরের দিকে ওঠার সময় ডান পা আগে বাড়ানো এবং আল্লাহু আকবার বলা। সিঁড়ি দিয়ে আমাদের প্রায় সকলেরই উঠতে হয়, বাচ্চাদেরকে এই সুন্নতের উপর আমলের অভ্যাস গড়ে তুলতে পারেন যে উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলবে আর নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ বলবে, সমতল জায়গায় সমান জায়গায় চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। এই হলো একটা সুন্নত। বয়স্ক মানুষ যারা, সম্মানিত মানুষ যারা, চলার সময় তাদেরকে অগ্রাধিকার দেওয়া, তাদেরকে সামনে রাখা, উলামায়ে কেরামকে বিশেষত সম্মান দেওয়া, সামনে রাখা, তাদেরকে বেয়াদবি করে অগ্রসর না হওয়া, বড়দের শ্রদ্ধা করা, এই জাতীয় কাজও আমি করব। হ্যাঁ, আমি যদি একা থাকি, আমি যদি একা, উনি আলাদা, ওনার গন্তব্য ভিন্ন, আমার গন্তব্য ভিন্ন, তেমন কোনো সম্পর্ক নেই বা একসঙ্গে আমরা যাচ্ছি না, তখন এই জিনিসের বাধ্যবাধকতা অবশ্য হবে না। তখন আদব সহকারে পাশ কেটে আমি যদি অগ্রসর হয়ে চলে যাই কোনো অসুবিধার কারণ নেই। সাধারণত একসঙ্গে চললে বয়স্ক মানুষ যারা, সম্মানিত ব্যক্তিত্ব যারা, বিশেষত উলামায়ে কেরাম, তাদেরকে অগ্রাধিকার দেওয়া, সামনে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলার সময় কিছুটা সম্মুখ পানে তিনি ঝুঁকে চলতেন, দেখলে মনে হতো যেন উপর থেকে নিচের দিকে তিনি যেন অবতরণ করছেন। আচ্ছা, যদি স্ত্রী লোকেরা বাইরে বের হয় তখন বোরকা দিয়ে রাস্তার মাঝখান দিয়ে যেন না চলে, বরং রাস্তার কিনারা দিয়ে যেন চলে। এই সুন্নাতগুলোর উপর যেন আমরা আমল করতে পারি। এই কয়েকটি সুন্নাত আমি বললাম, আপনারা স্মরণ রাখবেন। প্রায় ১২টি সুন্নাত আপনাদের সামনে এই মুহূর্তে আমি বললাম, রাস্তা দিয়ে চলার প্রায় ১২টি সুন্নাত আপনাদের সামনে উপস্থাপন করেছি, আর গড় থেকে বের হওয়ার ৪টি সুন্নাতের কথা আমি আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত সুন্নাতের উপর পরিপূর্ণরূপে আমাদেরকে আমল করার যেন তৌফিক দান করেন।